একোযা মিমিক্রি নামক নতুন পদ্ধতিতে চাষের পর খুলনার ডুমুরিয়া উপজেলার এই ঘেরে জাল তুলতেই ঝাঁকে ঝাঁকে উঠে আসে সাদা সোনাখ্যাত চিংড়ি জলবায়ু পরিবর্তন রোগমুক্ত পোনা না পাওয়া ঘেরের গভীরতা কম থাকা সহ। বিভিন্ন কারণে গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে খুলনা অঞ্চলে চিংড়ি উৎপাদন ক্রমশ কম ছিল খাবারের মূল্য বৃদ্ধিতে চিংড়ি উৎপাদন খরচও বাড়ছিল এ অবস্থায় খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় গবেষণা করে গাজীপুরের বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি দল গবেষণার পর পরীক্ষামূলকভাবে অ্যাকোয়া মিমিক্রি নামক পদ্ধতি ব্যবহার করে খুলনা ও সাতক্ষীরার নয়টি পুকুরে চাষে সফলতা মেলে পরিবেশ বান্ধব এই প্রযুক্তিতে প্রাকৃতিক খাবার ব্যবহারে খরচ কমে আসে তিরিশ শতাংশ কম আর উৎপাদন বৃদ্ধি পাচ্ছে তিরিশ শতাংশ বেশি যখন কম খরচে চাষী এই আদানিবির পদ্ধতিতে চাষ করতে সক্ষম হবে তখন কিন্তু তারা এই প্রযুক্তিতে আগ্রহী হবে বলে আর উৎপাদন বৃদ্ধিতে বেশি লাভে হাসি ফুটেছে চাষীর মুখে মাছটা ভালোভাবে বিক্রি করা যায় তাহলে অনেকেই লাভবান হবে খাবারের কম লাগতেছে খরচটাও কম হচ্ছে কম খরচে আমরা অনেক ডেভেলপ পাচ্ছি গ্রাম অঞ্চলের যে সিস্টেম তার থেকে এতে লাভ বেশি হয় যদি তাদের সহযোগিতা করতো তাহলে অনেকেই এই চিংড়ি চাষের দিকে সেম ইন্টেন্সিভ চিংড়ি চাষের দিকে যুক্ত প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে একোয়া পদ্ধতিতে চিংড়ি চাষে সফলতা মিলেছে যাতে খরচও কম আর উৎপাদনও বেশি তাই দক্ষিণাঞ্চল জুড়ে চিংড়ি সংশ্লিষ্টদের দাবি এই পদ্ধতি ছড়িয়ে দেওয়া হোক এরকম নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে পারলে উপকূলীয় অঞ্চলে চিংড়ি চাষের আরও পথ সুগম হবে আমাদের যে টেকনোলজিটা এই টেকনোলজিটা ছড়িয়ে দিতে পারলে আমাদের উৎপাদন বৃদ্ধি সম্ভব চলতি বছর সারা দেশে সনাতন উন্নত সনাতন ও উন্নত পদ্ধতি মিলে দুই লাখ তেষট্টি হাজার পঁচিশ হেক্টর জমিতে চিংড়ি চাষ করা হচ্ছে আর উৎপাদন লক্ষ্যমাত্রা দুই লাখ পঁচানব্বই হাজার মেট্রিক টন চিংড়ি আব্দুল্লাহ আলমা রুবেল সময় সংবাদ